বন্ধুরা, আমরা এখন তাপগতীয় প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আর তাপগতীয় প্রক্রিয়া রয়েছে হচ্ছে চারটি। তাদের মধ্যে প্রথম যে তাপগতীয় প্রক্রিয়া সেটি হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আমরা নামটি দেখে বুঝতে পারছি যে এই তাপগতীয় প্রক্রিয়াতে আসলে যেটি হবে, আমরা জানি যে তাপগতীয় স্থানাঙ্ক তিনটি রয়েছে, একটি হচ্ছে চাপ, অপরটি আয়তন এবং সর্বশেষটি হচ্ছে তাপমাত্রা। তো এই তাপগতীয় প্রক্রিয়ায় মূলত চাপ, এটি কী থাকবে বলতো? ধ্রুবক থাকবে, এবং এই জন্যই এই তাপগতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো বন্ধুরা, মনে করো যে একটি সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারের মধ্যে একটি পিস্টন এভাবে লাগানো ছিল। তো এই পিস্টনটিকে আমরা যেটা করতে পারি, ঘর্ষণবিহীনভাবে এই সিলিন্ডারের মধ্যে এদিক থেকে এদিকে কিংবা ওদিক থেকে এদিকে চলাচল করাতে পারি। এখন যদি আমরা ধরো যে এখানে কী করি, এভাবে আগুন দিয়ে তাপ দিই, আমার যেটি হবে সেটি হচ্ছে এই সিস্টেমের মধ্যে, এই সিস্টেমে, আচ্ছা ভালো কথা, তার আগে কিন্তু এর মধ্যে আসলে কী করা হয়েছে বলো? এর মধ্যে হচ্ছে কিছু পরিমাণ গ্যাস নেওয়া হয়েছিল। তো তাহলে এই গ্যাস নেওয়ার পরে আমরা যদি এই এখানে আগুন দিয়ে তাপ দেই, তাহলে যেটি হবে সেটি হচ্ছে এর মধ্যকার যে গ্যাসটি রয়েছে সেই গ্যাসটি কিন্তু তার আয়তনে প্রসারিত হবে, আর প্রসারিত হলে যেটা হবে সেটা হচ্ছে পিস্টনের উপরে একটা চাপ প্রদান করবে, যে চাপটি মনে করা হচ্ছে পি। এখন যদি এই সিস্টেমের, আচ্ছা সিস্টেম না তো, এই পিস্টনের যদি প্রস্থচ্যুতির ক্ষেত্রফলটা বা এই সিস্টেমের এই তলের ক্ষেত্রফলটা, এই যে এখানে যে তলটা দেখতে পাচ্ছি আমরা, যেটি হচ্ছে আসলে মূলত তো পিস্টনটা কীরকমের হবে বন্ধুরা, এরকম হবে না তো, সেরকম একটা পিস্টনের যদি এই তলটা, মানে যেদিকে হচ্ছে আসলে গ্যাসটা এসে ধাক্কা লাগবে যে তলে এসে, সেই তলে যদি, তলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই চাপ কর্তৃক পিস্টনের উপরে একটা বল আসলে আসবে, যে বলটা হবে হচ্ছে এ ফিজিক্যালস টু পি ইন্টু এ। এই বলটা কীভাবে আসলো? এই বলটা আসলো হচ্ছে তুমি গ্যাসটাকে যখন প্রসারিত করেছিলে তখন গ্যাসটা পিস্টনের উপরে একটা চাপ দিচ্ছিল, সেই চাপজনিত বলটি হচ্ছে আসলে এটি পি এ। এখন বন্ধুরা, যেটি হচ্ছে যে আমরা যদি পিস্টনটির উপরে এই যে বলটি আসছে এ ফিজিক্যালস টু পি এ, সেই পি এ হচ্ছে পিস্টনটিকে কী করবে, এদিকে মুভ করাতে চেষ্টা করবে। আমরা যদি পিস্টনটিকে তার স অবস্থানে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের বিপরীত দিক থেকেও ঠিক এফ মানের একটি বলই কিন্তু প্রদান করতে হবে। আচ্ছা, এখন বন্ধুরা, আমরা যদি এই পিস্টনটিকে খুবই সামান্য পরিমাণে প্রসারিত হতে দেই, যখন আসলে সিস্টেমের ক্ষেত্র, তোমার সিস্টেমের উপর যে সিস্টেমের বা পিস্টনের উপর যে চাপটি প্রদান হচ্ছিল, সেই চাপের পরিমাণ যাতে করে কনস্ট্যান্টই থাকে বা সমচাপ প্রক্রিয়াটি বজায় রাখে, এবং সে পরিবর্তনটা বা ডিস্টেন্সের পরিবর্তন যদি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, অর্থাৎ ডিএক্স পরিমাণ হয়, তাহলে কিন্তু বন্ধুরা, যেহেতু পিস্টনের উপরে ক্রিয়াশীল চাপের তেমন কোনো পরিবর্তনই হয়নি, তাই এই পিস্টনের উপর বলের কিন্তু তেমন কোনো পরিবর্তনই হবে না। অর্থাৎ পিস্টনটি যদি এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসে, তাহলেও কিন্তু পিস্টনের উপরে গ্যাস কর্তৃক যে বলটি প্রদান হবে সেটি হচ্ছে পিএই হবে। আর এই পিএ এর কারণে আমরা যদি উল্টো দিক থেকে এফ মানের আরেকটি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু পিস্টনটা এখন এই অবস্থানে এসে কী হবে, একটা নতুন সাম্যাবস্থা অর্জিত হবে, এবং তখন কিন্তু সে তার আগের দূরত্ব থেকে বা আগের যে অবস্থান সেখান থেকে ডিএক্স পরিমাণ সরে গিয়েছে। এখন এরকম চাপ কনস্ট্যান্ট রেখে আমরা যদি তাকে ডিএক্স দূরত্ব পরিমাণ সরাই, তাহলে আসলে যেটি হবে, সিস্টেমের উপরে একটা কাজ বা এই যে গ্যাস রয়েছে এই গ্যাসের উপরে একটা কাজ সম্পাদিত হবে, যে কাজের পরিমাণ যদি ডিডব্লিউ হয়, তাহলে সেই ডিডব্লিউটা হবে হচ্ছে আসলে এফ ইন্টু ডিএক্স, কারণ আমরা জানি যে কাজ হচ্ছে বল ইন্টু সরণ। এখন এখানে বল কতটা হবে, বল হবে হচ্ছে পি এ বা এফ এর সমান, কারণ এদিক থেকেও এফ দিলে হচ্ছে সেটি সাম্যাবস্থায় থাকবে, আর এদিক থেকে গ্যাসটি হচ্ছে পি এর সমান মানের বল দিচ্ছে, তাহলে এফ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পি এ ইন্টু ডিএক্স। তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু হবে কি বন্ধুরা, ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু হবে পি ইন্টু ডিভি। কীভাবে হচ্ছে ডিভি?
তুমি দেখো এইখানে যতটুকু আয়তনের পরিবর্তন হয়েছে সেই ততটুকু আয়তন কিন্তু হবে হচ্ছে ডিভি। কারণ কি? কারণ পিস্টনটা দেখতে এরকমের ছিল, সেখান থেকে দেখো সেটি হচ্ছে ডিএক্স পরিমাণ সরে গিয়েছে। ডিএক্স পরিমাণ সরে গিয়ে এখন মনে করো নতুন পিস্টনের তলটা হচ্ছে এরকমের। তাহলে এই যে এতটুকুর আয়তন, এতটুকুর আয়তনকে আমরা কি বলতে পারি? এতটুকুর আয়তনকে আমরা বলতে পারি ডিভি। এবং সেই ডিভি ইজ ইকুয়ালস টু কি হবে? ডিএক্স ইনটু এ, এ ইনটু ডিএক্স। তো আমরা এখানে এই যে এ ইনটু ডিএক্স দেখতে পাচ্ছি না, সেই এ ইনটু ডিএক্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ক্ষুদ্র আয়তনের পরিবর্তন বা গ্যাসের ক্ষুদ্র আয়তনের পরিবর্তন ইজ ইকুয়ালস টু ডিভি। তাহলে আমরা ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি? আমরা ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে পি ইনটু ডিভি। তার মানে সমচাপ প্রক্রিয়ায় যদি কোনো একটা গ্যাসের উপরে চাপটাকে কনস্ট্যান্ট রেখে তারকে প্রসারিত হতে দেওয়া যায়, তাহলে যেটি হবে বন্ধুরা সেটি হচ্ছে গ্যাসের ওপর একটা কাজ বা গ্যাস কর্তৃক একটা কাজ সম্পাদিত হবে। সেই কাজটি হচ্ছে, কাজের মানটি হবে হচ্ছে পি ইনটু ডিভি। আমরা যদি ডেল্টা দ্বারা ডাব্লিউকে প্রকাশ করি তাহলে আমার এটি হবে পি ইনটু ডেল্টা ডাব্লিউ। তো আমরা ডেল্টা ডাব্লিউকে তাহলে কী লিখতে পারি? পি ইনটু ভি টু মাইনাস ভি ওয়ান। মানে মনে করো এই অবস্থায় আয়তন ছিল হচ্ছে ভি ওয়ান আর নতুন আয়তনটা হলো হচ্ছে ভি টু। তাহলে আমার আয়তনের পরিবর্তন কত হয়েছে? আয়তনের পরিবর্তন হবে ডেল্টা ডাব্লিউ, ডেল্টা ভি। আচ্ছা, আমি একটু ভুল লেগেছি, এটা হবে ডেল্টা ভি। আমার আয়তনের পরিবর্তনেরটা হবে হচ্ছে ডেল্টা ভি, আর সেই ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু হবে কি বন্ধুরা? ভি টু মাইনাস ভি ওয়ান। ঠিক আছে বন্ধুরা, সেটাই কিন্তু আমরা এখানে বলতে যাচ্ছি যে যদি আমার ডেল্টা ভি হয় হচ্ছে তোমার ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে আমার কি হবে? তাহলে আমার সূত্রটি হয়ে যাবে হচ্ছে ডিডব্লিউ বা ডেল্টা ডাব্লিউ, আমরা যেভাবেই লিখি না কেন, ইজ ইকুয়ালস টু পি ইনটু ডেল্টা ভি বা পি ইনটু ভি টু মাইনাস ভি ওয়ান। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বন্ধুরা দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে দেখেছিলাম হচ্ছে এরকমের, ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটিকে আমরা ডেল্টা দ্বারাও লিখতে পারি, ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখন সমচাপ প্রক্রিয়ায় এই ডেল্টা ডাব্লিউটা ইজ ইকুয়ালস টু কি? এই ডেল্টা ডাব্লিউ বা ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে পি ইনটু ডিভি। তাহলে আমরা ডি কিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? আমরা ডি কিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারি ডি ইউ প্লাস পি ইনটু ডিভি। এখন তুমি যদি ডি এর পরিবর্তে ডেল্টা দ্বারা লেখো তাহলে কীভাবে হবে? ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ইনটু ডেল্টা ভি। তাহলে আমরা কি সূত্রটি কীভাবে পরিবর্তিত হলো সমচাপ প্রক্রিয়া সেটি বুঝতে পেরেছি? আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। সাথে থাকার জন্য সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ।